মেজর অবসরপ্রাপ্ত সিনা মোহাম্মদ রাশেদ পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ফলশ্রুতিতে নিহতের বড় বোন বাদী হয়ে কক্সবাজারে একটি মামলা দায়ের করেন, কক্সবাজারের টেকনাফ থানায়। ওই মামলাতে সর্বমোট 9 জনকে আসামি করে উনি মামলা দায়ের করেন। ফলশ্রুতিতে বিজ্ঞ আদালতের সিদ্ধান্তক্রমে এই মামলাটির তদন্তভার র্যাবের উপরে ন্যস্ত হয়। র্যাব কক্সবাজার অর্থাৎ র্যাব 15 স্থানীয় যে র্যাবের যে ব্যাটালিয়নটি আছে, এই ব্যাটালিয়ন কর্তৃক একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আসামিদেরকে রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতের নিকট আবেদন করেন। ফলশ্রুতিতে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামি 7 জনকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে 7 জন বরখাস্তকৃত পুলিশ সদস্য তারা কক্সবাজার জেল আদালতে আছেন এবং তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আসামিদেরকে পর্যায়ক্রমিকভাবে র্যাবের হেফাজতে এনে রিমান্ডে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। র্যাব অত্যন্ত কৃতজ্ঞ এ ধরনের একটি স্পর্শকাতর এবং এ ধরনের একটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার ন্যস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে। এটি মূলত র্যাবের প্রতি গণমানুষের যে আস্থা, গণমানুষের যে অগাধ বিশ্বাস, সর্বোপরি যে প্রেরণা, তারই একটা উদাহরণ মাত্র। র্যাব মনে করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রভাবমুক্ত হয়ে এই মামলাটির তদন্ত কার্য পরিচালনা করবে এবং র্যাব অত্যন্ত স্পষ্ট করে একটি কথা বলতে চায়, সেটি হচ্ছে এই মামলার তদন্তভার নিরপেক্ষভাবে এবং প্রভাবমুক্ত হয়ে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে তাকে আইনের নিকট সুপর্দ করাই মূলত আমাদের তদন্ত কাজের মুখ্য উদ্দেশ্য। মূলত যে ফোন আলাপের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এটি র্যাবের নজরে এসেছে এবং এর ফলশ্রুতিতে আমরা এই ফোন আলাপের বিষয়টি আমরা যাচাই বাছাই করছি। যাচাই বাছাই করার সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে 2টি মামলা দায়ের করা হয়েছে, সিফাত এবং শিপ্রা দেবনাথ এবং তার আরেকজন, এই দুজনের বিরুদ্ধে। এই 2টি মামলার জন্যে পৃথকভাবে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে ওই আদালতে। সুতরাং এই আদালতের বিজ্ঞ সিদ্ধান্ত মোতাবেক আমরা পরবর্তীকালে তাদের যে আইনজীবী আছেন, আইনজীবী তাদেরকে যেভাবে তদন্ত পরিচালনা করবেন, পরবর্তীকালে শিফাত এবং শিপ্রাকে আমরা তদন্তের স্বার্থে তাকে আমরা প্রতিবেদন জিজ্ঞাসাবাদ করব। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাদী যে মামলাটি করেছে এই মামলায় সর্বমোট 9 জন আসামির নাম উল্লেখ করা আছে। 9 জন আসামির মধ্যে 7 জন ইতিমধ্যে বিজ্ঞ আদালতের নিকট আত্মসমর্পণ করেছেন। অবশিষ্ট যে 2জন আছে এই 2জনের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বাহারছড়া তদন্ত কেন্দ্রে এই দুই ব্যক্তির নামে কোনো পুলিশ সদস্য নেই। আমরা বিস্তারিত বিষয়টি তদন্ত সাপেক্ষে এই 2জনের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা একটি সিদ্ধান্ত নেবেন। মূলত সিফাত মেজর অবসরপ্রাপ্ত সিনহার বড় বোন যে মামলাটি করেছেন এই মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী এবং অপরপক্ষে সংশ্লিষ্ট পুলিশ যে মামলাটি করেছে এই মামলাটি সিফাত একজন অপরাধী বা সিফাত বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। এই বিষয়টি নিয়ে র্যাব পর্যালোচনা করছে। এই বিষয়ে র্যাবের বক্তব্য হচ্ছে যেহেতু 2টি পৃথক মামলা হয়েছে এবং এই মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনজীবী যারা আছেন সে আইনজীবী সিফাতকে এবং শিপ্রাকে তাদেরকে মুক্ত করার বিষয়ে বা জামিনের বিষয়ে তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন। এর বাইরে র্যাবে নিযুক্তকারী যে তদন্তকারী কর্মকর্তা আছেন তাদের খোয়া যাওয়া ল্যাপটপ, হার্ড ডিস্ক এবং এর সংক্রান্ত বিষয়ে তদন্তকারী কর্মকর্তা আমলে নিয়ে তা সেগুলো উদ্ধারের বিষয়ে উনি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি নিশ্চয়ই জানেন এটা অত্যন্ত স্পর্শকাতর একটি মামলা। এই মামলাটিতে
র‍্যাব সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি যে বিষয়গুলি ইতিমধ্যে আমাদের নজরে এসেছে বা বিভিন্ন গণমাধ্যমে আমরা জানতে পেরেছি, সকল বিষয়কে সমন্বিত আকারে তদন্তকারী কর্মকর্তা কাজ করবেন। তদন্তকারী কর্মকর্তা তার যদি প্রয়োজন মনে করেন তাহলে উনি সংশ্লিষ্ট যে কারো সহযোগিতা নিতে পারেন, এক্ষেত্রে কোনো আইনি বাধ্যবাধকতা নেই। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনেই তার বাহিনীর যে কোনো সদস্যের সহায়তা নিতে পারেন। আর এছাড়া অন্যান্য যে বিষয়গুলি আমাদের নজরে এসছে সে সকল বিষয়গুলি আমরা মূলত মাথায় রেখে তদন্ত পরিচালনা করব। আমাদের অন্যতম মূল লক্ষ্য এই হত্যাকাণ্ডের মোটিভটি কী ছিল, তদন্ত আমরা এই বিষয়গুলোকে সামনে রেখে এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে কোন কোন ব্যক্তি নির্দিষ্টভাবে দায়ী, দায়ী ব্যক্তিকে নিরূপণ করাই মূলত আমাদের তদন্তের মূল লক্ষ্য হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে সংশ্লিষ্ট আসামিদেরকে এখনও র‍্যাব হেফাজতে নেয়নি, আমরা তাদেরকে আগামীকাল হেফাজতে নিব বলে আমরা প্রত্যাশা করছি। তাদেরকে পর্যায়ক্রমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে আমরা আরও বিস্তারিত তথ্য দিয়ে আপনাদের জানাতে পারব। একটি বিষয় খুব স্পষ্ট করে র‍্যাব জানাতে চায়, এই যে বিষয় কেন্দ্রিক মামলা দায়ের করা হয়েছে অর্থাৎ মেজর অবসরপ্রাপ্ত সিনা মোহাম্মদ রাশেদ, এই বিষয়টা কেন্দ্র করেই আমাদের তদন্ত কার্যক্রম চলবে। এই বিষয়টাকে কেন্দ্র করে তদন্ত কার্যক্রম চলার পাশাপাশি সংশ্লিষ্ট যে বিষয়গুলি আসছে সেই বিষয়গুলিকে র‍্যাব আমলে নেবে এবং সে অনুযায়ী তদন্ত করবে। এর বাইরে যে সকল বিভিন্ন তথ্য উপাত্ত আমরা পাচ্ছি এইগুলোর বিষয়ে আসলে আমরা কোনো কার্যক্রম গ্রহণ করব না। আমরা সংশ্লিষ্ট যে অভিযোগটি দায়ের হয়েছে থানায়, মেজর অবসরপ্রাপ্ত সিনহার বোন যে ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের করেছেন, ওই ঘটনার প্রেক্ষিতেই মূলত র‍্যাব একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত করবে।